সিলেটের রশিদপুরে দুই বাসের সংঘর্ষে অন্তত 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 15 জন। পুলিশ জানায়, সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পেট্রোল পাম্পের কাছে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান দুই বাসের চালক। বাস দুটি কেটে আহতদের উদ্ধার করা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো দর্শকদের জানাবেন। সেই ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয়দের সূত্রে আমরা যে বিষয়টি জেনেছি, সকাল 7টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমি একটু দেখাবো, এই যে লন্ডন এক্সপ্রেসের গাড়িটি আপনারা দেখছেন, এই গাড়িটি কিন্তু ঢাকা থেকে সিলেটের দিকে আসছিল এবং বিপরীত দিকে সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল এনা পরিবহনের আরেকটি বাস। সেই বাস কিন্তু দুটি যাত্রীতে পরিপূর্ণ ছিল এবং সকাল 7টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এবং এখানে যে আলামত দেখা যাচ্ছে কিংবা গাড়ির যে অবস্থান দেখা যাচ্ছে, পুলিশ বলছে, ফায়ার সার্ভিস বলছে যে লন্ডন এক্সপ্রেসের যে গাড়িটি সেটি আসলে রং সাইডে এসে এনা পরিবহনকে চাপা দেয়। তো সেই মূলত এটি আপাতত বলা হচ্ছে আসলে দুর্ঘটনার কারণ। তো এই মুহূর্তে আসলে যে অবস্থা এখানে দেখতে পাচ্ছেন, যে দুর্ঘটনায় কিন্তু 7 থেকে 8 জন যাত্রী মারা গেছেন, নিহত হয়েছেন। এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে দুই গাড়ির একদম দুটি গাড়ির প্রথমেই চালক দুজন একদম সরাসরি তাদের মধ্যে সংঘর্ষ, যেহেতু তারা সামনে ছিলেন, এর পাশাপাশি বাকি দুই গাড়ির যাত্রী যারা রয়েছেন বিশেষ করে সামনের দিকে, তারাই কিন্তু নিহত হয়েছেন। এবং এখন উদ্ধারকারী ক্রেন এসেছে, তবে মরদেহগুলো এখানে রাখা হয়েছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে রেখেছেন। আসলে হৃদয় বিদারক একটি দৃশ্য। এবং সকালবেলা একটু কুয়াশাও ছিল এখানে, এবং সেখানে আসলে সেই কুয়াশার কারণেই মূলত দুর্ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। এবং একটি বাস নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং ড্রাইভার দুজন হচ্ছেন এনার চালক হচ্ছেন মঞ্জু আহমদ মঞ্জু, ওনার বয়স হচ্ছে 35, এবং হেল্পার জাহাঙ্গীর, তিনিও মারা গেছেন। তো এখানে প্রত্যক্ষদর্শীর সাথে আমি একটু কথা বলবো। আসলে প্রথম থেকেই এখানে ছিলেন একজন স্থানীয় একজন। আচ্ছা, আপনি কী দেখেছেন গণমাধ্যম কর্মী? আসলে ভোর 7টার দিকে এই দুর্ঘটনাটা ঘটে এবং আমরা এলাকাবাসী ছুটে আসি এই শব্দ শুনে। তারপর এই জায়গায় এসে অনেক যাত্রীদের হাওমাও কান্না শুনতে পাই। শোনার পর আমরা মানুষজনকে উদ্ধার করে মেডিকেলে পাঠাই এবং প্রায় 11 জনের মতো, আমরা ধারণা করছি 11 জনের মতো ডেড বডি আছে, মারা গেছে। এবং এইখানে দুই বাসের চালক এবং হেল্পার নিহত হয়েছেন। দুই বাসের চালকদের মধ্যে লন্ডন এক্সপ্রেসের রুহুল আমিন নামে ধারণা করা হচ্ছে ড্রাইভার ছিলেন, আর এনা পরিবহনের মঞ্জু, হেল্পার হলেন জাহাঙ্গীর, আর একজন হচ্ছেন উইমেন্স মেডিকেলের লেকচারার, ওনার নাম হচ্ছে গিয়ে আল মাহমুদ সাদ ইমরান খান। ওনার স্ত্রী আহত হয়েছেন MBBS ডাক্তার শিরিন শারমিন অন্তরা, এই এতটুকু জানি। এবং প্রায় অর্ধশতাধিকের মতো আহত আছে আর কি। ঘটনার পর কতক্ষণ সড়ক অবরুদ্ধ ছিল? প্রায় ঘন্টাখানিক সড়ক অবরোধ ছিল। এখানে স্থানীয় যারা মানুষ রয়েছে তারা কিন্তু উদ্ধার কাজে খুবই উদ্ধার কাজ করেছে, এবং ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা কিন্তু ঘটনার পরপরই চলে আসে। তখন আমি দক্ষিণ সুরমা থানাকে নক করি এবং পুলিশ প্রশাসনও চলে আসে। আসলে এই যে দুর্ঘটনায় ঘটলো এইখানে, বলা হচ্ছে যে লন্ডন এক্সপ্রেস গাড়িটি ঢাকা থেকে আসছিল, তার রং সাইড ছিল। আসলে আমি একটু আপনাদেরকে বলি, এই জায়গায় একজন যাত্রী ছিলেন, তার নাম হচ্ছে জসিম, তিনি বাগবাড়ি এলাকার মানুষ, তিনি ঢাকা থেকে আসছিলেন। তিনি বলেছেন যে শেরপুর টুলবক্স ক্রস করার পরে কিন্তু লন্ডন এক্সপ্রেস বারবার কিন্তু ওভারটেক করছিল, তারা যাত্রীরা সতর্ক করছিলেন যে ওভারটেক না করার জন্য, কিন্তু ওভারটেক করার কারণে এই দুর্ঘটনা। এবং বলা হচ্ছে যে এখানে মৃতের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। একটু
এবং এখানে যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী এবং যাত্রী সবাইকে নিয়ে মিলে যে বিষয়টি আমরা সবার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে লন্ডন এক্সপ্রেসের বাসটি নাকি বারবারই তারা ওভারটেক করছিল, মূলত ওভারটেকিং অতিরিক্ত গতির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং আহতদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে কিন্তু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিশ্চয়ই আপনি এখন দেখছেন যে ইনা পরিবহনের বাসের ঠিক সামনের অংশটি চালক এবং পুরোটা একদম একেবারে দুমড়ে মুচড়ে গেছে এবং আসলে একদম বলা যায় যে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা একটু দেখব এখানকার যারা রয়েছেন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা তাদেরকেও তার সাথে কথা বলার চেষ্টা করব। তো এরই মধ্যে কিন্তু উদ্ধারকারী আরেকটি পুলিশের ক্রেন এসেছে, অর্থাৎ দুর্ঘটনাস্থল থেকে গাড়িগুলো উদ্ধার করার জন্য এসেছে এবং আমরা একটু চেষ্টা করব এখানকার যারা রয়েছেন। ভাই, কখন ঘটনাটি ঘটেছিল, কিভাবে ঘটেছিল একটু আপনি যদি প্রাথমিকভাবে। আমি তো আসছি উদ্ধার করতে, আমি ঘটনা শুনার পরে আমি আসছি। যখন এখান থেকে এরা আসছিল তখন এরা মেসেজ দিচ্ছে যে আমরা উদ্ধার করার লাগে, আমরা তখন ওই যে রেকার নিয়ে আসছি, আমরা আসার পরে কাজ করতেছি তো আপনারা দেখতেছেন। এখন বর্তমানে আমরা রাস্তা বন্ধ করে কাজ করতেছি আর ওই যে এটা ওটা আমরা আপাতত নিয়ে যেখানে পাম্পে রাখবো রাখি রাস্তাটা ক্লিয়ার করার ব্যবস্থা করতেছি, রাস্তাটা দ্রুত চালু করার জন্য আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, আসলে প্রথমভাবে তারা চেষ্টা করবেন গাড়িগুলো উদ্ধার করে এখান থেকে নেওয়ার জন্য এবং এখন কিন্তু দুপাশে সড়ক অবরুদ্ধ রয়েছে, এই সড়ক অবরুদ্ধ সড়ক আসলে তারা চালু করার জন্য তারা এখন কর্মপরিকল্পনা গ্রহণ করছেন। এবং প্রথমত এই আমরা আসলে সাধারণ মানুষের সাথে কথা বলবো, তার আগে একটু দেখে নেব গাড়িটির উদ্ধার কার্য। পুলিশের একটি ক্রেন এসেছে, প্রথমে এনা পরিবহনের যে দুর্ঘটনা কবলিত বাসটি সেই বাসটি একটু দূরে উদ্ধার করার চেষ্টা করছেন। এবং এখানের এই বাসের আসলে বলতে হয় একটি বিষয় যে ঢাকা সিলেট মহাসড়কের এই সিলেট থেকে শেরপুর পর্যন্ত যে অংশ, এই অংশে কিন্তু বেশ কিছু অংশে রাস্তায় কাজ হয়েছে সাম্প্রতিক সময়ে এবং এই অংশে কিন্তু বেশ কয়েকটা জায়গায় বেশ কিছুদিন পর পরই দুর্ঘটনার খবর পাই। যে দুর্ঘটনাগুলো সন্ধান করলে আমরা বুঝতে পারি যে সাধারণত বাস যেগুলো রয়েছে যাত্রীবাহী বাস কিংবা সিএনজি রয়েছে তাদের আসলে নিয়ন্ত্রণহীন গতির জন্য এবং বিশেষ করে রাতের বেলা যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি ঘটনার কারণ অনুসন্ধান করে অতিরিক্ত গতি ওভারটেকিংয়ের যে টেন্ডেন্সি সেই ধরনের আসলে মনোভাব থেকে চালকদের বেপরোয়া গতির কারণেই আসলে বড় বড় দুর্ঘটনা ঘটে, অনেক প্রাণহানি ঘটে, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। যাই হোক, এখানেও আসলে এ ধরনের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে পুলিশ এবং সাধারণ মানুষ বা প্রত্যক্ষদর্শীদের মতামত অনুযায়ী বলা যায় এটা এ কারণেই দুর্ঘটনা ঘটছে। যাই হোক, এখন কিন্তু উদ্ধারকারী একটি ক্রেন এসে এখান থেকে বাসগুলো উদ্ধার করে নিয়েছে এবং বেশ কয়েকটি মরদেহ এখানে রয়েছে, বেশ কিছু আহত লোকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সব কিছু মিলে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি, পরবর্তী চেষ্টা করব আরও বিস্তারিত জানিয়ে। ধন্যবাদ আপনাকে প্রত্যুষ তালুকদার।